মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পটি নিয়ে আজকের ভিডিওতে আমরা প্রতিটি শব্দের মানে সহ প্রতিটি লাইনের অর্থসহ বিস্তারিত মনজ্ঞ এক আলোচনা পরিবেশন করতে চলেছি আজকের ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে তুমি দেখো তাহলে এই গল্পটা একদম জলের মতো সহজভাবে তুমি বুঝে যাবে এই গল্পে আমরা দেখব উৎসব ভাত ভর্তি ডেচকির মধ্যে মুখ ডুবিয়ে ভাত খাচ্ছে খাবলে খাবলে ভাত খাচ্ছে ভাত খেতে খেতে তার মনে হচ্ছে আমি আজ ভাত খেয়ে যে সুখ পেলাম যে তৃপ্তি পেলাম এমন তৃপ্তি এমন সুখ আমাকে আমার বউও কখনো দিতে পারেনি আচ্ছা তোমাদের মনে হবে উৎসবটাকে তাই তো উৎসব হলো এই গল্পের কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র যাকে কেন্দ্র করে এই ভাত গল্পটা আবর্তিত উৎসবের প্রকৃত নাম উৎসব নাইয়া এই উৎসবকেই গ্রামের সকলে উৎসব বলে ডাকে আর নাইয়াটা হলো তার টাইটেল এই উৎসব তার গ্রামের বাড়ি ছেড়ে কলকাতার বড়োলোক বাড়ির বড়ো বাড়িতে চলে আসে কেন সেখানে সে পাঁচ ধরনের কাঠ একই মাপে কাটবে তার বিনিময় সামান্য খেতে পাবে অর্থ নয় সামান্য কিছু ভাত পাবে এখান থেকেই গল্পের শুরু বিশ্বাস করো এই গল্পটা একটা অদ্ভুত মানবিক আবেদনে সমৃদ্ধ গল্প দরিদ্র উৎসবের অন্নাভাব অন্য চিন্তা অন্য ভাবনা এই গল্পের প্রত্যেকটা ছত্রে ছত্রে প্রত্যেকটা পরতে পরতে রয়েছে গল্পটা যখন আলোচনা করব আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে গল্পটা যেহেতু অনেকটা বড় তাই আমরা এটাকে তিন চারটে পর্বে ভাগ করেছি আজকে আমরা প্রথম পর্ব অর্থাৎ গল্পের প্রথম খানিকটা অংশ তোমাদের সামনে লাইন ধরে ধরে বই থেকে আলোচনা করে দিচ্ছি কাজেই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আমরা অনেকেই আমাকে এই ভাত গল্পের ভিডিও পোস্ট করার জন্য প্রচুর অনুরোধ করেছিলে তোমাদের অনুরোধ আজ রাখলাম তাই তোমরা যদি ভিডিওটা দেখে থাকো নিচে কমেন্টে জানিও এবং অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকান প্রেস করতে একেবারেই ভুল গল্প ভাত মহাশ্বেতা দেবী লোকটার চাহনি বড়ো বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি লোকটার চাহনি মানে চোখের নজর বা তাকানোর ভঙ্গি সেটা বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি লোকটাকে কি তার পরিচয় বড় বাড়ি কোনটা আমরা গল্প যত সামনের দিকে এগোবো পড়তে পড়তে তত বুঝতে পারব কি রকম যেন উগ্র চাহনি লোকটার নজর প্রচণ্ড উগ্র সেই কারণে এই লোকটাকে বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট। এবং এই লোকটা যে লুঙ্গি পরে এসছে সেটা কোমর পর্যন্ত পরা খুব ছোট এক টুকরো বস্ত্রখণ্ড জাস্ট লজ্জা নিবারণের জন্য পরে রয়েছে এই লোকটাকে দেখে অর্থাৎ এই কদাকার লোকটাকে দেখে বড়লোক বাড়ির বড় বউয়ের মোটেই ভালো লাগেনি চেহারাটা বুনো বুনো কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে এই যে অদ্ভুত দেখতে বা কুচ্ছিত দেখতে লোকটা এই লোকটাকে বাড়ির সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বামুন ঠাকুর বলছে এ আমাদের এই বাড়িতে কাজ করবে তার বিনিময়ে টাকা নয় কিছু ভাত খাবে এখানে একটা প্রশ্ন যে বামুন ঠাকুর মানে কি তোমরা অনেকেই মনে করবে যারা পুরোহিত বা ব্রাহ্মণ তাদের বলা হয়েছে তা নয় এই বামুন ঠাকুর হলেন এই বড়বাড়ির বাড়ির রান্নার ঠাকুর তিনি মূলত বাড়ির অন্যান্য সদস্যদের কাছে এই লোকটির পরিচয় জানালেন কোথেকে আনলে এই বাজে কুচ্ছিত দেখতে লোকটা সম্পর্কে খুব অবজ্ঞা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে বড়ো বাড়ির বড় বউ বলছে ইস একে করতে কে আনলে লোকটাকে এবার আমরা গল্পের পরবর্তী অংশে যাব কিন্তু তার আগে এই বড়ো বউকে এই বাড়ির পিসিমাকে এবং এই বাড়িটা কি করে বড়ো বাড়ি হলো সবটা আমরা একটু জেনে নেব এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে মানে এই যে যে বাড়িকে আমরা বড়ো বাড়ি বলে জানছি এই বড়ো বাড়ির হত্যাকর্তা হলেন বাড়ির বড়ো পিসিমা বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন খুবই অদ্ভুত কথা তার বিয়ে হয়নি অর্থাৎ এই যাকে আমরা বড় বউ বলে জানছি এই বড় বউয়ের যিনি শ্বশুরমশাই সেই শ্বশুরমশাইয়ের অবিবাহিতা বোন হলেন বড় পিসিমা তিনি এই সংসারে থাকেন এবং তিনি বিয়ে করেননি সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়েও ওরা মেয়ে মেয়ের বিয়ে দেয়নি তখন বউ মরে গেল কর্তার সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল এই বাড়িতেই যে যে বড় পিসিমা তার কেন বিয়ে হয়নি এটা নিয়ে লোকের মুখে অনেক কথা প্রচলিত বড়ো বাড়ির সবাই বলে যে সংসার ঠেলার কারণে মানে সংসার সামলাতে সামলাতে এই পিসিমার আর বিয়ে করা হয়ে ওঠেনি কেন পিসিমার সংসার ঠেলা লেগেছে হঠাৎই বাড়ির বউ মারা গেল বুড়োকত্তার সংসার নিয়ে নানা ঝামেলা চলছে অর্থাৎ এই পিসিমার মা মারা গেলে বৃদ্ধ পিতা আর একদিকে দাদা এই সব নিয়ে একটা সংসারে ঝামেলা চলছে তাই পিসিমা সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি আর নিজে বিয়ে করেননি বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে উনি হলেন দেবতার সেবিকা বড় বাড়ির লোকেরা লোকের কাছে একটা কথা প্রচলন করে দিলেন যে পিসিমা দেবদাসী দেবতার সেবিকা আগেকার দিনে এরকম মেয়েরা দেবদাসী হতো তারা দেবতার সেবায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতেন এখানে বলা হচ্ছে বড় বাড়ির লোকেরা সব জায়গায় বলছে আমাদের বাড়ির এই মেয়ে সে দেবতাকে বিয়ে করেছে ঠাকুরকে বিয়ে করেছে এ দেবতার সেবিকা বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা এই যে বড় বাড়ির কথা আমরা শুনছি এই বাড়িতে একটা শিব মন্দিরও আছে বুড়োকত্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব মহেশ্বর ত্রিলোচন উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন এই যে বড়ো বাড়ির কথা আমরা আলোচনা করছি যে বাড়িকে কেন্দ্র করে এই ঘটনা সেই বড়ো বাড়ির লোকেরা প্রকৃতার্থেই বড় লোক ছিলেন বুড়ো মশাই তিনি তার রাস্তার ধারে অনেকগুলো বাড়ি তৈরি করেছিলেন মানে বিরাট বড় লোক আমাদের যেমন একটা বাড়ি থাকে এদের অনেকগুলো বাড়ি ছিল আর প্রত্যেকটা বাড়ির নাম তিনি শিব ঠাকুরের নামে রাখতেন যেমন শিব এটাও শিব ঠাকুরের নাম মহেশ্বর এটাও শিব ঠাকুরের নাম ত্রিলোচন উমাপতি সবগুলোই শিব ঠাকুরের নাম এমন শিব ঠাকুরকে দিয়ে নাম দিয়ে তিনি বাড়ি রাখতেন দূরদর্শী লোক ছিলেন লোকটা অর্থাৎ বুড়োকর্তা লোকটা কিন্তু খুব দূরদর্শী ছিলেন খুব চালাক ছিলেন খুব ট্যালেন্টেড ছিলেন কেন তাকে দূরদর্শী বলা হচ্ছে বলতো এই জায়গাতে তোমাদের একটুখানি খুলে বলি তিনি মূলত সরকারের কাছে খাজনা দেওয়ার ভয়ে এই কাজটি করেছিলেন নিজের বাড়ি বা বাস্তুভিটাকে তিনি তাই ঠাকুরের ভূমি বা আর কি দেবত্র বাড়ি হিসাবে তিনি সরকারকে দেখিয়েছিলেন তার জন্যেই এরা করে খাচ্ছে মানে ওই ট্যালেন্টেড বা দুরন্ধর বুড়োকত্তার বুদ্ধির জন্যেই তার পরবর্তী প্রজন্মরা এখনও কিন্তু রাজত্ব করে খাচ্ছে পিসিমা নাকি বলেছিলেন উনি আমার প্রতিদেবতা বড় পিসিমা কাকে প্রতিদেবতা বলেছিলেন বড় পিসিমা বলেছিলেন শিব ঠাকুরই আমার প্রতিদেবতা মানুষের সঙ্গে বিয়ে দিও না প্লিজ আমার বিয়ে কেউ মানুষের সঙ্গে দিও না পরের পৃষ্ঠায় আমরা চলে আসব পৃষ্ঠা নাম্বার নয় এসব কথা সত্যি না মিথ্যে কে জানে এখানে একটা প্রশ্ন দিতে পারে এসব কথা সত্যি না মিথ্যে কে জানে কোন সব কথা বড় পিসিমার বিয়েকে কেন্দ্র করে যেসব রটনা প্রচলিত সেগুলো সত্যি কি না মিথ্যে কে জানে এটার কথা আর কি বলা হয়েছে বড় পিসিমা চিরকাল এ সংসারের হেসেল দেখেছেন হেসেল মানে রান্নাঘরের দায়িত্বটা সামলেছেন ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন আমরা একটু আগেই জানলাম বুড়োকর্তাদের অনেকগুলো বাড়ি ছিল তো অবভিয়াসলি তারা একটা বাড়িতে থাকতো বাদ বাকিগুলো ভাড়াতে দিত সেই সব ভাড়াটে বাড়ির কাজকর্মের জন্য যে মিস্ত্রি সেই মিস্ত্রিগুলোকে পরিচালনার কাজ করতেন এবং বাবার সেবা করতেন অর্থাৎ ওই যে যে মা মরে যাওয়ার পর বুড়োকর্তা বেঁচেছিলেন পিসিমার বাবা তার কিন্তু তিনি সেবা করতেন এবার আমরা আবার চলে আসব সেই মূল গল্পে কোন গল্প একটা অদ্ভুত দেখতে বা খুব কদাকার দেখতে লোক বাড়িতে এসেছে কাজ করতে বড় বউ দেখে বলছে ইস একে কোত্থেকে আনলে তারপর বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন কোথা থেকে আনলে মানে ঝরঝরে দেশ ভেসে গেছে আমাদের বাসিনী কে হয় সেই ডেকে আনলে একটা সিম্পল কথা বড় বউ বলল কিন্তু বড় বড় পিসিমা রেগে রেগে তার জবাব দিল বললো কোথেকে আনলে মানে ঝটলে দেশ ভেসে গেছে আর আমাদের বাড়ির কাজের মেয়ে বাসিনী সেই এই লোকটাকে ডেকে এনেছে এখানে একটা চরিত্রের কথা আমরা জানতে পারলাম বাসিনী যে এই বড় বাড়িতে কাজ করে সেই এই লোকটাকে ডেকে এনেছে এই যে লোকটার কথা আমরা শুনছি এই লোকটার নাম কিন্তু এখনো আমরা পাইনি গল্পের একটু পরেই নাম আসবে তবুও তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি লোকটার নাম উৎসব গ্রামের সবাই তাকে উৎসব বলে ডাকে যাই হোক সেটা আমরা গল্প পড়তে পড়তে আরও জেনে যাব বড় বউ বলে কীরকম দেখতে বড় পিসিমা যখন বলছে যে একে বাসিনী ডেকে এনেছে বড় বউ খুব তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে বলছে কি রকম দেখতে এখানে লেখিকা কিন্তু আমাদের দেখাতে চেয়েছেন বড় বাড়ির লোকজনের মানসিকতাটা তাদের কদর্য মানসিকতা একটা লোক তাদের বাড়িতে কাজ করবে সেই লোকটা কতটা পরিশ্রমী এটা তাদের কাছে বিচার্য নয় লোকটা কেমন দেখতে সেটা তাদের কাছে বিচার্য এই কথা শুনে পিসিমা আবার খেপে গিয়ে বলছেন ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি ময়ূর ছাড়া কার্তিক এটা একটা প্রচলিত প্রবাদ প্রবচন যার মানে অতীব সুন্দর দেখতে পুরুষ একদম বলা যেতে পারে নায়কের মতো পুরুষ পিসিমা বলছে কেন কাজ করবার জন্য কি নায়ক আসবে নাকি তোমরা তো দশটা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে লাইনটা ভালো করে লক্ষ্য করো তোমরা তো দশটা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে কে কথাটা বলছে বলছে পিসিমা কোন পিসিমা যে কি না এই সংসারের হত্যাকত্তা এ সংসার নাকি চলে পিসিমার নিয়মে সেই পিসিমা বলছে তোমরা তো দশটা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে এই চোদ্দো দফায় কাজ করবে চোদ্দ দফায় কাজ মানে এই এত ভাগে কাজ করবে পেটে দুটো খাবে বই তো নয় এ তো শুধু কিছুটা খেতে দিতে হবে কেনা চাল নয় বাদা থেকে চাল আসছে তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে এখানে বাদা মানেটা খুব ইম্পর্টেন্ট জানতে হবে পিসিমা বলছে এই লোকটা এত ভাগে কাজ করবে একে তো তোমরা দশটা পয়সা দেবে না আর খাবে শুধু সেই খাবারটুকু দিতেও তোমাদের আঙুল বেঁকে যাচ্ছে আর কেনা চাল হলে তাও এক কথা ছিল আমাদের চাল আসে বাদা থেকে বাদা অঞ্চল বলতে বোঝায় সুন্দরবনের তীরবর্তী যে নিচু জোলো জমি সেগুলোকে বলা হয় বাদা। তো এখানে বলা হচ্ছে ওই সুন্দরবন তীরবর্তী যে নিচু জমি সেগুলোকে বাদা অঞ্চল বলছে সেখান থেকে চাল আসে বড়বু চুপ করে যায় বড় পিসিমার কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে ঠেস মানে একটা খোঁচা একটা টোন কাটা ভাব এরম থাকে তোমাদের মানে কি বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি এই যে একটু আগে বড় পিসিমা বললো না তোমরা তো দশটা পয়সা দিতে পারবে না অথচ বড় পিসিমাই তো এই বাড়ির হেড তাহলে বড় পিসিমা কেন বড় বউকে বলছে তোমরা বড় বউ মনে মনে ভাবছে বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন মানে বড় পিসিমার টোন কাটা বা রেগে রেগে কথা বলা এখনো শেষ হয়নি তিনি কি বলছেন তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা সেজন্যই হোমযজ্ঞি হচ্ছে তার জন্য একটা লোক খাবে বড় বউ কোনো কথা বলে না এই জায়গাটা বুঝিয়ে বলি এখানে বড় পিসিমা এই কথাটা বলে কিন্তু তীব্র আক্রমণ করলো বড় বউকে আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাই আমরা প্রত্যেকেই আমাদের বাবাকে খুব ভালোবাসি বা কেউ হয়তো নিজের ঠাকুমাকে খুব ভালোবাসে বা কেউ হয়তো তার কাকাকে ভালোবাসে আমি যদি তাকে বলি তোমার বাবা মরবে বলে এই হোমযজ্ঞ হচ্ছে তার নিশ্চয়ই কষ্ট হবে এখানেও ঠিক তেমন এই বড় বউ তার শ্বশুরকে একদম ঠাকুর দেবতার মতো সম্মান করত। সেই শ্বশুর সম্পর্কে পিসিমা বলছে তোমার শ্বশুর মরবে মুখের ওপর এই কথাটা শুনে বড় বউয়ের যথারীতি খারাপ লাগে বড় বউ কোনো কথা বলে না সব কথাই সত্যি তার শ্বশুর মরতে বসেছেন বিরাশি বছরটা অনেক বয়স কিন্তু শ্বশুর বেশ টঙ্ক ছিলেন মানে একদম তার শ্বশুর কিন্তু ফিটফাট ছিল মানে খুব একটা অসুস্থ ছিলেন না তবে ক্যান্সার বলে কথা ক্যান্সার যে লিভারে হয় তা বড় বউ জানতো না বড় বউ প্রায় দৌড়ে চলে যায় পিসিমা যখন বলে তোমার শ্বশুর মরবে দুঃখের চোটে বড় বউ কোনো কথা না বলে দৌড়ে শ্বশুরের ঘরে চলে যায় এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে যে এই যে যে বড় বউয়ের শ্বশুর তার বয়স কত দ্বিতীয়ত শ্বশুরের কি হয়েছিল কোন রোগ হয়েছিল উত্তর লিভার ক্যান এ তো গেল বড় বউয়ের কথা এবার দেখি বউ কি করছে আজ অনেক কাজ বউ উনুন পাড়ে বসেছে বউ উনুনের সামনে বসেছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় তাই কদিন ধরে বড় ইলিশ পাকাপোনার পেটি চিতলের কোল পোড়া ট্যাংরা বড়ো ভেটকি মাছের জগ্গি লেগে আছে রেধে বেঁধে শাশুড়িকে খাওয়ানো তার কাজ হিন্দু ধর্মের সংস্কার অনুযায়ী স্বামী মরে যাওয়ার পর স্ত্রীকে চিরকাল আগে নিরামিষ খেতে হতো এই বাড়ির শাশুড়ি মানে কর্তা মা মাছ খেতে খুব ভালোবাসে তাই স্বামী মরে গেলে কর্তামশাই মরে গেলে তিনি আর মাছ খেতে পারবেন না তাই তাকে তৃপ্তি সহকারে মাছ খাওয়ানোর দায়িত্ব নিয়েছে মেজবউ মেজবউ তার জন্য নানা পদের মাছ রান্না করছে এই লাইনটা পড়বার পর অনেকের মনেই একটা কনফিউশন হয় কী কনফিউশন সেই ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি আমরা আগেই পড়লাম বুড়োকর্তার বউ মারা গেলে সংসারে নাটা ঝামটা হচ্ছিল তাই পিসিমা বিয়ে করেননি এখানে আমরা জানতে পারছি কর্তামশাই মারা যাবেন যাবেন এবং তার বউয়ের মাছ খাওয়া ঘুচে যাবে তাহলে এই দুটো বিষয় কি। তোমাদের প্রথমেই বলি আগেকার দিনে সংসারে যিনি বৃদ্ধ কর্তা থাকতেন তাকেই বুড়োকর্তা বলা হতো বুড়োকর্তা কারণ কোট আনকোট নাম নয় এই গল্পে আমরা দুটো কর্তা বা বুড়োকর্তার প্রসঙ্গ পাই খুব ভালো করে বুঝবে গল্পের প্রথম দিকে ওই যে পড়লাম যে তার স্ত্রী মারা গেল সংসারে নাটা ঝামটা হচ্ছিল তিনি খুব দূরদর্শী লোক ছিলেন বাড়ির নাম ঠাকুরের নাম দিয়ে রেখেছিলেন ওটা হচ্ছে প্রথম বুড়োকত্তা যিনি ছিলেন পিসিমার বাবা আর এই যে বুড়োকত্তা মরতে বসেছেন যার বয়স বিরাশি বছর যা স্ত্রী এখনো জীবিত যা স্ত্রী মাছ খেতে খুব ভালোবাসেন এটা হলো দ্বিতীয় বুড়োকর্তা ওই আগের যিনি বুড়োকর্তা ছিলেন তার ইনি ছেলে অর্থাৎ এ এক্ষেত্রে বোঝানো হয়েছে পিসিমার দাদার কথা এটা হচ্ছে পিসিমার দাদা এই বিরাশি বছর বয়সে যা লিভার ক্যান্সার হয়েছে এইটা তার মানে তোমরা বুঝে গেলে প্রথম যে বুড়োকত্তার প্রসঙ্গ এসেছে সেটা পিসিমার বাবা এবং এই যে গল্পের মধ্যে আমরা যার কথা জানতে পাচ্ছি যার লিভার ক্যান্সার হয়েছে যার আরোগ্যের জন্য হোম যোগ্য হবে যার স্ত্রী মাছ খেতে খুব ভালোবাসেন এটা হচ্ছে পিসিমার দাদা শ্বশুরের ঘরে নার্স বড় বউ এখন গেলেন সে ঘরে বড় বউ যে যখন পিসিমা বলল তোমার শ্বশুর মরে যাবে বড় বউ দৌড়ে তার শ্বশুরের ঘরে চলে গেল সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে বুড়োকর্তাকে চব্বিশ ঘন্টা দেখার জন্য সেই ঘরে নার্স থাকে এবার নার্সের তো মাঝে মাঝে একটু বাইরে যাওয়ার প্রয়োজন হয় বড় সেই ঘরে গেছে বলে বড় বউকে নার্স একটু বসতে পড়লো আর নার্স একটু নিচে নেমে এলো চা খেতে মানে চা খেতে আসার জন্য সেজ ছেলে বিলেতে লাইনটা বয়ে আন্ডার লাইন করে দেবে এটা থেকে শট প্রচুর আসে বড়বাড়ির বাড়ির কোন ছেলে বিলেতে সেজ ছেলে তার আসার কথা ওঠে না তাই আজকে সে এই বাড়িতে আসবে কি করে ছোট মেজ বড় ঘুমোচ্ছে এ বাড়ির ছেলেরা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না সেজন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন বড়বাড়ির বাড়ির ছেলেদের চাকরি করা কেন হয়ে ওঠেনি এরা এতটাই অলস যে এরা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তাই তাদের কোনোদিন চাকরি করা হয়ে ওঠেনি তাছাড়া আঠারোখানা দেবত্র বাড়ি ওই যে আমি তোমাদের বলেছিলাম এদের ঠাকুর দাদা মানে প্রথম বুড়োকর্তা যিনি অত্যন্ত দূরদর্শী লোক ছিলেন তিনি খুব চালাকি করে বাড়ির নাম ঠাকুরের নাম দিয়ে রেখে সেগুলোকে বাস্তু বাস্তুভিটের বদলে দেবত্র বাড়ি হিসাবে দেখিয়ে সরকারের খাজনা আর কি তিনি ফাঁকি দিতেন ট্যাক্স ফাঁকি দিতেন এইভাবে তিনি কিন্তু তার সম্পত্তি আরও বাড়িয়েছিলেন তাই বলছে সেই আঠারোখানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে ও সাগর জমি থাকলে কাজ বা করে কে আর যাদের বাদা অঞ্চলে এত জমি রয়েছে কাজটা করবে কেন তারা যাই হোক আমি দুটো প্রশ্ন তোমাদের এখান থেকে বলছি এই গল্পটা তোমরা কতটা মনোযোগ দিয়ে শুনলে সেটা আমি চেক করবার জন্য তোমরা নিচে আমাকে কমেন্ট করে জানাও প্রথম প্রশ্ন দূরদর্শী লোক ছিলেন লোকটি কে দূরদর্শী লোক ছিলেন লোকটি কে এটা আমাকে জানাবে এক নাম্বার দিয়ে আর দুই দাগের প্রশ্ন হচ্ছে বড়বাড়ির বাড়ির কোন ছেলে বিলেতে থাকে শুধু একটা কথায় লিখে দেবে পূর্ণ পূর্ণবাক্যে উত্তর না লিখলেও হবে এক আর দুই দাগ দিয়ে চলে আসি পরের অংশে শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই সে অবস্থাটা কেমন হবে বড় বউ ভাবছে আচ্ছা শ্বশুর মরে যাওয়ার পর অবস্থাটা কেমন হবে ক্যান্সার লিভারে ক্যান্সার তা আগে বোঝা যায়নি বোঝা গেল যখন তখন আর করবার কিছু নেই বড় ভাবতে চেষ্টা করে তখন চাঁদ সূর্য উঠবে কিনা শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান বড় খুব সরল সে ভাবছে শ্বশুর মশাই মারা গেলে আকাশে চাঁদ তারা উঠবে তো শ্বশুর তো ভগবান শ্বশুর মারা গেলে আকাশের নিশ্চয়ই চাঁদ তারা উঠবে না মানে কতটা সে কিন্তু শ্বশুরের প্রতি আর কি তার ভক্তি আর সে কতটা সরল এই লাইন থেকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি চলে আসছি পরবর্তী অনুচ্ছেদে কিন্তু অনুচ্ছেদে আসবার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক করে দাও এবং এই ভিডিওর পরবর্তী পর্ব পেতে চাইলে কমেন্টে অবশ্যই লেখো সেকেন্ড পার্টটা তোমরা চাইছো কিনা যদি তোমরা সবাই ভিডিওটা দেখো শেয়ার করো এবং এই ভিডিওর প্রতি তোমাদের আর কি উৎসাহ দেখাও আমি অতি দ্রুত এর সেকেন্ড পার্টটাও তোমাদের জন্য পোস্ট করে দেব। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো বড় বউ তার শ্বশুরের কি কি সেবা করতো বা সেটা একটু পড়েনি আর কি কী কত দই পেতে বাড়িতে তোমরা জানো দই পাতা যায় ওই দুধ রেখে দই পাততে হয় ইসবগুল দিয়ে ইসবগুল এক ধরনের ভুষি এটা ওই জলে ভিজিয়ে খেতে হয় পেটের সমস্যার সমাধান হয় এটা খেলে তো বড়ো বউ দই আর ইসবগুল দিয়ে শ্বশুরের জন্য শরবত করে দিত শত ঠাকুর আসুক বাড়িতে যদি একশো জনও রান্নার ঠাকুর থেকে থাকুক না কেন তিনি খেতে আসার পাঁচ মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি বাড়ির কত্তা মশাই খেতে আসার পাঁচ মিনিট আগে বড় বউ নিজের হাতে তার শ্বশুর মশাইয়ের জন্য রুটি লুচি করে দিতেন তার বিছনা পাততে হতো পা টিপতে হতো কত কাজ করতে হতো সারা জীবন ধরে এখন সেসব কি আর করতে হবে না কে জানে বড় বউ ভাবছে আর কি আমি সেই সব কাজ করতে পারবো বড় বউ কিন্তু এই কাজগুলো নিজের ইচ্ছেতে করতো পিতৃতুল্য শ্বশুরকে নিজের ইচ্ছেতে সেবা যত্ন করত পরের অংশ ডাক্তার বলে দিয়েছেন বলেই তো আজ হোমযোগ্য হচ্ছে এখানে অনেকেই একটা জিনিস ভুল বোঝো যে ডাক্তার বলেছে হোমযোগ্য করো এমন নয় ডাক্তার বলে দিয়েছে মানে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এ বুড়ো আর বাঁচবে না তার জন্য হোমযোগ্য হচ্ছে ছোটো বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন আমরা জানি বিজ্ঞান যেখানে থেমে যায় কুসংস্কার সেখানে জন্মায় ডাক্তার বলে দিয়েছে একে আর বাঁচানো যাবে না অগত্যা এরা কুসংস্কারের কাছে আত্মসমর্পণ করল আমরা জানলাম বড় বউ কি শ্বশুরের সেবা করে আমরা জানলাম মেজবউকে মেজ বউ শাশুড়িকে রান্নাবান্না করে খাওয়ায় এবার জানছি ছোট বউ ছোট বউয়ের বাবা একটা তান্ত্রিক এনেছেন বেল কেওড়া একটা গাছের নাম কেওড়া অশ্বত্থ বট তেঁতুল গাছের কাঁট এসেছে আধ মন করে আগেকার দিনে ওজন করা হতো ওজনের একক ছিল মন ওজনের একটা একক আমরা যেমন কিলোতে ওজন করি তারপর যেমন গ্রামে ওজন করি মনেও ওজন করা হয় তো বলা হচ্ছে আধ মন হাফ হাফ মন করে প্রত্যেকটা কাট আর কি কাঠ এসেছে সেগুলো সব এক মাপে কাটতে হবে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা এসে কিউ সেগুলো কোনগুলো বা যজ্ঞের জন্য কি কি কাট এসেছিল। তান্ত্রিক যোগ্য করবেন তিনি নানা ফর্দ বলেছেন তিনি বলেছেন এগুলো এগুলো আনো এই এই কাট আনো সেই কাঠগুলো আনা হয়েছে কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর এটাও খুব গুরুত্বপূর্ণ ভজন চাকর কী আনতে গেছে কালো বিড়ালের লোম আর শ্মশান থেকে বালি এমন কত ফরমাস মানে এই তান্ত্রিক অনেক রকম ফরমাশ করেছে যে এই এই জিনিস লাগবে এই এটা এটা আনতে হবে এই রকম তা এই লোকটাকে ধরে আনা কাঠ কাটবার জন্য বড় বাড়িতে এই যে যে অদ্ভুত দেখতে উগ্র চাহুনিওয়ালা যে লোকটা এসেছে সে এসেছে এই যজ্ঞের কাট কাটবার জন্য আদমন করে হাফ মন করে পাঁচ ধরনের কাট। মোট আড়াই মন কাট সে কাটবে ও নাকি কদিন খায়নি এই লোকটা কদিন খেতে পারেনি বাঁশি নিয়ে এনেছে কাজের মেয়ে নিয়ে এই লোকটাকে কাট কাটার জন্য এই বাড়িতে ডেকে এনেছে বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি আচ্ছা এই লোকটা শুনেছি বাদায়ে থাকে অথচ তাও এর ভাতের এত অভাব এই আবার কি কথা বাদায় চালের অভাব হয় নাকি দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকমের চাল থরে থরে সাজানো এই লাইনটা মূলত লেখিকা বলছে যে এই লোকটা বাদা অঞ্চলে থাকে অথচ এ নাকি ভাত খেতে পায়নি এ এর নাকি ভাতের অভাব কিন্তু এই বড়ো বাড়িতে একতলায় গিয়ে দেখো কত রকমের চাল মজুত করা সবই তো বাদা থেকে আসে তাহলে এই লোকটা কেন বাদায় থেকেও চাল পায় না নার্স এসে বসে ওই চা খেয়ে নার্স আবার চলে গেছে বুড়ো কর্তা বা কর্তার ঘরে বড় বউ নেমে যায় আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে কারণ হিন্দু ধর্ম অনুযায়ী আগুন আর কি জ্বললে যজ্ঞের আগুন জ্বললে তখন আর খাবার মুখে দেওয়া যায় না হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন তান্ত্রিক নিচে হল ঘরে বসে আছেন এইটুকু আজকের পড়া তোমরা তৃতীয় আরও একটি প্রশ্নের উত্তর আমাকে দেবে ভজন চাকর কি আনতে গিয়েছিল এটা তিন দাগ দিয়ে উত্তর লিখবে আগামী পর্বে আমরা দেখব এই যে লোকটি কাট কাটতে এসেছে সে কেন খেতে পায়নি সে খাবার জন্য কতটা ব্যাকুল শেষ পর্যন্ত সত্যিই কি সে খেতে পাবে সব প্রশ্নের উত্তর জানতে তোমাকে আমাদের পরবর্তী পর্বের আলোচনা অর্থাৎ ভাত গল্পের দ্বিতীয় পর্বের আলোচনার ভিডিওটি অবশ্যই দেখতে হবে ততক্ষণ মনোযোগ দিয়ে টেক্সট বই পড়ো সঙ্গে আমাদের এই আলোচনামূলক ভিডিওটা অবশ্যই শোনো অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও সবাই ভালো থেকো